ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দক্ষ, মেধাবী, বিচক্ষণ ও সফল রাষ্ট্রনায়ক বললেন হানিফ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চরমোনাই পীরের মহাসমাবেশ আগামী শুক্রবার। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জড়িতদের শাস্তির দাবি কেবের। দুর্নীতি যে করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জানালো দুদক কমিশনার। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণ অনশন 2 এপ্রিল। বগুড়ায় বিভিন্ন দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ। সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে মেধাবী, দক্ষ, বিচক্ষণ ও সফল রাষ্ট্রনায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর রমনাস্থ আইইবির সেমিনার কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মাহবুবুল আলম হানিফ বলেন, সারা পৃথিবীতে অল্প কয়েকটি দেশ আছে যাদের স্যাটেলাইট আছে, তার মধ্যে বাংলাদেশেরও স্যাটেলাইট আছে। এটা তো আমাদের গর্বের বিষয় যে বাংলাদেশ ছিল চরম ব্যর্থ একটা রাষ্ট্র, যে বাংলাদেশের মানুষ 50-60% দরিদ্র সীমার নিচে বসবাস করত। সেই বাংলাদেশকে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় নিয়ে এসেছেন? একটা চরম দরিদ্র দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন এবং গোটা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত করে তুলেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চরমোনাই পীরের মহাসমাবেশ আগামী শুক্রবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 1 এপ্রিল সমাবেশ ডেকেছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদিন জুমার নামাজের পর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশ করবেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, এই সমাবেশ সফল করতে এরই মধ্যে 199 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আহ্বান জানিয়েছেন। তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে নীরব দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। অপরদিকে শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন এবং অবাধে মদপান ও বিক্রয়ের বিধিমালা জাতিকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাবে। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জড়িতদের শাস্তি দাবি কেবের। অসাধু মুনাফাখোর ও মজুদদার ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়েছে বলে জানিয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই কারসাজিতে জড়িতদের বিচার দাবি করেছে সংস্থাটি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনটির নেতারা। মানববন্ধনে ক্যাবের সহসভাপতি এস এম নাজির হুসাইন বলেন, করোনাকালীন যখন লকডাউন ছিল তখন কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়েনি, পরবর্তী সময়ে প্রতিযোগিতা করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে। কাগজ কলম থেকে শুরু করে টয়লেট টিস্যুর দাম বেড়েছে। তিনি বলেন, এখন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানগুলোর দাম বাড়াচ্ছে। একজন সীমিত আয়ের মানুষের পক্ষে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। আপনারা অনেকেই দেখেছেন, পরিবার চালাতে না পেরে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তিনি আরো বলেন, ভোক্তা অধিকার থেকে ব্যবসায়ীদের বারবার সতর্ক করা হচ্ছে। ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী বাজার ও দোকানে মূল্য তালিকা থাকার কথা। বাজার তদারকি যারা করছেন তারা প্রতিবারই জরিমানা করছেন, অল্প কিছু টাকা জরিমানা করা হচ্ছে। জড়িতদের শাস্তি দাবি জানিয়ে তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরো বেড়ে যাবে। দুর্নীতি যে করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা,
জানালো দুদক কমিশনার। সরকারি প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। যারা দুর্নীতির পক্ষে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান। মাদারীপুর পৌর শহরের শকুনি লেক পাড়ে দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুদক কমিশনার বলেন, জাপানে কোনো দুর্নীতি দমন কমিশন নেই, কারণ সেখানকার মানুষ জানেই না দুর্নীতি ঘুষ কি জিনিস। বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে, এসব কারণে এত টাকা বরাদ্দের পরও দেশে এখনো নানা সংকট। সবাই সাবধান থাকতে হবে, কারণ দুর্নীতি দমন আইনের মামলায় পড়লে 10 বছরের তার নিষ্পত্তি হয় না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক এ কে এম সুহেল, দুদকের ঢাকার মহাপরিচালক রেজুয়ানুর রহমান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন ও আরো অনেকে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির গণ অনশন 2 এপ্রিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 2 এপ্রিল ঢাকায় গণ অনশন করবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী 2 এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করা হবে। গত 1 মাস ব্যাপী বিএনপির এই কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এটা ওনারা নিয়মিত বলেন। 1 মাস ধরে যে কর্মসূচি পালন করেছেন তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন না, এমন প্রশ্নে বিএনপির মহাসচিব আরো বলেন, সরকারের দিক থেকে কোনো পরিবর্তন নেই, মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। বগুড়ায় বিভিন্ন দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ। বগুড়ায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক সমিতি জেলা শাখা। এদিন 7 মাথায় বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। কৃষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আলী হাসান আলাল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ সহ আরো নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সমাজ ব্যবস্থায় যদি কৃষক তার মূল্য না পায় তবে তারা এক সময় উৎপাদন বন্ধ করে দেবে। উৎপাদিত পণ্যের খরচ এখন আর বিক্রিত মূল্যের থেকে কম হচ্ছে, কৃষক তার উৎপাদিত পণ্যের দাম না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। একবার সবাই ভাবুন, কৃষকরা যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে আমাদের আমদানি নির্ভর হতে হবে, তাই কৃষকদের এগিয়ে নিতে হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের জন্য সরকারকে সরাসরি ক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে। সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান। পবিত্র রমজানে খতম তারাবি পড়ার সময় দেশের সব মসজিদে একই পদ্ধতিতে কুরআন খতমের জন্য মসজিদের ইমাম, কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সরকার। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 3রা বা 4ঠা এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবি নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তেলাওয়াত করার রেওয়াজ চালু আছে, তবে কোনো মসজিদে এর ভিন্নতা পরিকল্পিত হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও বঞ্চিত হন তারা। এই পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম 6 দিনে 1.5 পারা করে 9 পারা এবং বাকি 21 দিনে 1 পারা করে 21 পারা তেলাওয়াত করলে 27 রমজান রাতে পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব বলে জানায় ইসলামিক ফাউন্ডেশন।